প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে যারা যারা আপনারা ফেসবুক ইউটিউব বা টিভি চ্যাট সেটের সামনে দাঁড়িয়ে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি নুসরাত জাহান জেরি আছি দোয়াল টিভি কানাডা স্টুডিও থেকে, এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন দোয়াল টিভি নিয়মিত আয়োজন অজানা কাহন। অজানা কাহন পাওয়ার্ড বাই ভেসাভিস নাহিস কালেকশন, একটি ওয়ান স্টপ শপ যেখান থেকে আমি বলবো তাদের নিজস্ব ডিজাইন অর্থাৎ কাস্টমাইজড করা এক্সক্লুসিভ শাড়িজ থেকে শুরু করে আপনি লেডিস জেন্টস কিডস আইটেম এবং ব্রাইডাল জুয়েলারি সহ ওয়েডিং এর সব ধরনের আইটেম পেতে পারেন। 3465 ডারফোর অ্যাভিনিউ স্কারবরো এন্ড 1578 ব্রডওয়ে বাফেলো নিউ ইয়র্ক। বাই অ্যাপয়েন্টমেন্ট ইউ ক্যান হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট 6478-3146-76। আজকে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ অজানা কাহন আপনারা দেখতে পারবেন সরাসরি দোয়াল টিভির ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে অথবা দোয়াল টিভি চ্যানেলের পর্দায়। প্রিয় দর্শক, নীল আকাশের নিচে পিচ ঢালা পথ, আর সেখানে আবির্ভাব এক অবুঝ মনের যার ঝোলাবর্তী গানের স্বরলিপি। সুরের সারাগামা পায় জীবনের ক খ গ ঘ ঙ, গল্পগুলো পেরিয়ে আজ যিনি কিংবদন্তির শ্রদ্ধায় বরেণ্য। প্রিয় দর্শক, বলছি এমন একজনের কথা যার পরিচয় বহুমাত্র, তিনি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাই দোয়াল টিভি স্টুডিও। কেমন আছেন স্যার আপনি? কারণ সময়টা তো আসলে পুরো পৃথিবী জুড়েই সময়টা খুব খারাপ যাচ্ছে, আমাদের সবার দুঃসময় চলছে মানব জাতির জন্য, এই এই অবস্থায় কিভাবে কেমন আছেন স্যার? আছি, ভালোই আছি, চলছে। এখন পরিস্থিতিকে তো মোকাবেলা করতেই হবে, তাই না? সবসময় যে সুসময় থাকবে এমন তো কোনো কথা না, প্রকৃতি মাঝে মাঝে কেঁপে যায়, অতএব আমাদের ফেস করতেই হয় দুর্যোগটা। প্রত্যাশা করছি দেশ দেশের বাইরে যারা আছেন সবাই যেন সেই সুযোগটা পান, যেন আল্লাহ তাদেরকে রহম দিয়েছেন এবং তারা সুস্থ হয়ে আছেন। ধন্যবাদ স্যার। স্যার আমি শুরুটা করব, ধরেন আপনি দেশ বরেণ্য, আমাদের আমাদের প্রিয় সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার একজন গীতিকার, চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক না হয়ে আপনার, আমি শুনেছি যে আপনার হওয়ার কথা ছিল দেশ বরেণ্য একজন ডাক্তার, আপনি হতে পারতেন দেশের নাম করা একজন ডাক্তার, অথচ তা আসলে হয়নি। আমরা এখন এই মুহূর্তে এসে আমরা জানি তা আসলে হয়নি, এমনকি আপনার সুন্দরী সহপাঠিনীও পারেনি আপনাকে বেঁধে রাখতে সুই এবং সিরিঞ্জের সেই জগতে, এমনকি আপনার বাবাও চিঠিতে লিখেছিলেন যে ইউ আর মাই লস্ট সান। আমি যদি আসলে শুনতে চাই এবং আমাদের দর্শকদের জন্য যদি আমরা জানতে চাই এবং ফিরে যেতে চাই স্মৃতির সেই বাঁকে, তাহলে আপনি কি বলবেন? আসলে আসল হলো মানুষ সবসময় পরিবেশের দাস হয়, সেটাকে অতিক্রম করার জন্য যে সংগ্রামটা করতে হয় সেই সংগ্রামটা করার মতো মানসিকতা তখন হয়তো আমার স্বাভাবিকভাবে ছিল না। আর জন্ম থেকেই আমার পরিবারটা ছিল একটা সাংস্কৃতিক পরিবার, দাউদকান্দির একটা জমিদার পরিবারে আমার জন্ম হয়েছে, কিন্তু সেখানে সংস্কৃতি ভরপুর ছিল। আমরা যখন কুমিল্লা থেকে দেশের বাড়িতে যেতাম সেখানে আমাদের জন্য দাদা দাদি যারা দেশে থাকতেন তারা নানা রকমের সাংস্কৃতিক আয়োজন করতেন রাতের বেলায় আমাদের মনোরঞ্জনের জন্য। মূলত সেখানে আমি শুনতাম নানা ধরনের গান, পালা গান, গাজীর লড়াই, নানা রকম ইত্যাদি গান হতো, সেগুলি আমাকে খুব অনুপ্রাণিত করত। তো একদিন আমার দাদা আমাকে বললেন, উনি জমিদার ছিলেন দুই স্টেটের, যা কাল রাতে যে গানগুলো তুই শুনেছিস সেখান থেকে যদি একটি গান তুই আমাকে শোনাতে পারিস তোকে 5 টাকা দেব। আমি কি শুনিয়েছিলাম জানি না, দাদা পকেট থেকে লাল 5 টাকা রঙের একটা নোট দিয়েছিলেন আমাকে। তো সেই নোটটা দিয়ে যে উনি আমার ভাগ্যটাকে বেঁধে দিয়েছিলেন যেন আমার কর্মটা হবে সংস্কৃতি, চলচ্চিত্র বা এই ধরনের জিনিসের উপর নির্ভরশীল থাকবে। কিন্তু আমার বাবার একটা প্রতিকূল অবস্থা ছিল যে উনি বলেছিলেন যেন আমার ছেলে ডাক্তার হবে, বিকজ আমাদের ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ছিল। সেইভাবেই আমার যখন কর্মটা শুরু হয়ে আমি ঢাকায় এসেছিলাম, পরিবেশজনিত কারণে আমি দেখলাম যেন আমার মধ্যে একটা বিকল্প পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ডাক্তার হতে হলে যেই ধরনের মানসিকতা প্রস্তুতির দরকার সেখান থেকে যেন আমি দূরে সরে যাচ্ছিলাম। তো
তখন কিছু না বলেই আমি সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে উঠলাম। এবং প্রথম আমার জীবনের ভাগ্যে ঘটেছিল সুভাষ দত্ত, প্রখ্যাত একজন পরিচালক নির্মাতা, উনি ডেকেছিলেন সত্য শাহ একজন সঙ্গীত পরিচালকের মাধ্যমে। আমি গিয়েছিলাম সেদিন, অনেক ঘটনা দুর্ঘটনার পরে, যেহেতু নতুন হলে এই অঞ্চলে কিছুটা বিভ্রাতের সৃষ্টি হয়, কারণ সেখানে অনেক পয়সা লগ্নি হয়, লগ্নিকৃত অর্থ যদি প্রযোজক ফিরে না পান তো সেখানে কোনো ভালোবাসার মূল্য থাকে না, সেখানে অর্থটাই ছিল সার্বিক ব্যাপার। আমি প্রথম পরীক্ষাতেই পাশ করে গিয়েছিলাম। গানটা ছিল আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। তো সেই আকাশের নীলটাও দেখলাম, বাতাসের গন্ধটাও যখন আমি শুঁকতে পারলাম, তখনই বুঝলাম এই পৃথিবীটা আমার জন্য খুব একটা দুষ্কর নয়। সেই থেকে যে আমার শুরু হয়েছে আর পেছন দিকে তাকাতে হয়নি। আমার দুর্ভাগ্য, আমি কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম। যখন আমি ফাইনাল ইয়ারের আগের বর্ষে আমি যখন আছি, তখন আমার অমনোযোগিতার দিকে লক্ষ্য করে আমার যিনি বেস্টমেট ছিল একজন মহিলা, আমাকে বললো যে তুমি এত সুন্দর কথা বলো, এত গান লেখো, তুমি মেডিকেল তো তোমার জন্য ডিফিকাল্ট হবে, তুমি পাশ করবে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু সাকসেসফুল ডাক্তার হবে না। এই কথাটা আমাকে দারুণভাবে টাচ করলো। আর বিশেষ করে টাচ করার কারণটা হলো ওই যে ডেড বডিগুলোর ফরমালিন টরমালিনের গন্ধটা আমি খুব সহ্য করতে পারতাম না। তখন আমাকে বললো যে বন্ধু তুমি একটা কাজ করো, তুমি তোমাকে আলাদাভাবে ট্রিট করো, হাউ ইউ উইল এস্টাবলিশ ইওর সেলফ। তখনই আমি মেডিকেল থেকে গ্রাজুয়েশন করা ছিল, আমি তখন এই অঙ্গটার মধ্যে আস্তে আস্তে আসা শুরু করলাম। তা আমার বাড়িতে তাদের বহুত প্রত্যাশা ছিল, তারপরে ঢাকুমিল্লা শহরে আমার বাবাও প্রত্যাশা করেছিলেন যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি আছে ওটার ইনচার্জে বসবো, আমি পাস টাস করে আসি। তখন একদিন উনি কার কাছে জানি শুনলেন যে আমি কিন্তু একটু পদচ্যুত হয়ে গেছি, উনি আমার কাছে একটা টেলিগ্রাম করে বলেছিলেন ইউ আর মাই লস্ট গেম, প্রত্যাশা পূরণ হয়নি। তো সেটা আমার মনকে খুব দারুণভাবে নাড়া দিয়েছিল। আমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি স্কুল জীবন থেকে কবিতা লিখতাম, এটা করতাম সেটা করতাম, তো হঠাৎ বললাম যে ইউ আর মাই লস্ট গেম। আমার ডিটারমিনেশনটা আসলো যে আমি লস্ট গেম থাকবো না, আমাকে যে কোনো অবস্থাতেই আমার প্রেক্ষিত থেকে আমি এমন একটা অগ্রণী ভূমিকা পালন করব যেখানে একটা মূল্যায়ন হবে পরিবারের দিক থেকেও, সমাজের দিক থেকেও, এবং চলচ্চিত্র বা সঙ্গীতের অঙ্গন থেকেও, এবং সেটাই ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করল। তার কিছুদিন পরে আমাদের দেশে বঙ্গবন্ধু ঘোষণা করলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি তখন কিছু কিছু পুরস্কারও পেতে শুরু করলাম আমার কর্মের জন্য। আমি সেই স্বাধীনতা সংগ্রামের প্রথম যেই সূচনা সঙ্গীতটা ছিল, জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে, জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। সেই সংগ্রামে আমি নেমে পড়লাম বিভিন্ন ধারায়। তখন আমি গান লেখায় বেশ পারদর্শী হয়ে উঠেছি, আমি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নিজেকে নিয়োগ করতে শুরু করেছি, সেখানে চিত্রনাট্য লিখতে শুরু করছি, অর্থাৎ চলচ্চিত্রের জন্য যা যা কর্ম করতে হয় সবগুলোর থেকেই আমি একটা ভার্সেটাইল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। স্বাধীনতা উত্তরকালে যখন আমি ফিরে আসলাম ঢাকা শহরে, তখন দেখলাম বেশ নামধাম হয়েছে আমার। এই কারণে নামধাম হয়েছে যে মুক্তিযুদ্ধে আমার অনেক বেশি অবদান ছিল, সর্বাধিক গানের রচয়িতা আমি ছিলাম, যে গানগুলোকে সামনে রেখে আমরা যুদ্ধ করতে পেরেছিলাম। যাই হোক, তখন আবার কিছু কিছু স্বাধীনতার পর সাংঘাতিকভাবে দেশের প্রথম প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডও আমি পেলাম, পুরস্কৃত হলাম, অনুপ্রেরণাটা আরও অনেক দূর বেড়ে গেল। যাওয়ার পরে আমি আর পেছনে তাকাইনি, আমাকে সামনেই যেতে হয়েছে। এবং একটা ডিটারমিনেশন ছিল যে আমার বাবা আমাকে বলেছেন ইউ আর মাই লস্ট গেম, আমি তার এই দুঃখটাকে কি করে মোচন করতে চাই। করার পরে আমি যখন কর্ম আমার শুরু করলাম, অসংখ্য গান চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য তৈরি করতে শুরু করলাম, অবশেষে পরিচালনা শুরু করলাম, তার পরবর্তী পর্যায়ে আমি প্রযোজক হিসেবে নিজেকে
এগিয়ে নিয়ে আসলাম ইত্যাদি কারণে এই সাকসেসগুলো যখন আসা শুরু করলো তখন প্রাপ্তি এবং তৃপ্তি দুটোর মধ্যে আমি জড়িয়ে গেলাম এবং সুনাম হলো দেশ জুড়ে আন্তর্জাতিক বিশ্বজুড়ে স্বাধীনতা যুদ্ধে আমাদের অবদানগুলো তারা স্বীকৃতি করেছেন বড় বড়ভাবে বিবিসির জরিপ থেকে ভয়েস অফ আমেরিকা থেকে চীন বাংলা .com ইত্যাদি কারণ আন্তর্জাতিক বিশ্বগুলো থেকে পুরস্কারগুলো আসা শুরু করলো তা আমার মনে তখন একটা দারুণ পুলক হলো আমি হঠাৎ করে একদিন একটা টেলিগ্রাম পেলাম আমার বাবার কাছ থেকে তখন বাবার সে টেলিগ্রামে লিখেছিল যে আমি তোকে বলেছিলাম ইউ আর মাই লস্ট গেম আমি কথাটা উত্তর করলাম ইউ আর নট লস্ট গেম সেটা হলো সেখান থেকে শুরু তারপরে প্রযোজনা ছবি প্রযোজনা সবই নির্মাণ চিত্রনাট্য গান এগুলি তো আছেই এবং আমার প্রতিষ্ঠান থেকে আরও ভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণের সুযোগও আমি করে দিয়েছি অনেক প্রযোজককে পরিচালককে টেকনিক্যাল সাইডে যারা যারা আছেন যারা আমার কর্মজীবনে প্রাথমিক অবস্থায় বন্ধু হয়ে আমাকে সহযোগিতা করেছিলেন আমি প্রত্যেকগুলোকে আবার ডেকে ডেকে বললাম এবার ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্কস আমার এখান থেকে শুরু করো সেই প্রসারিত হতে শুরু করলাম জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে হওয়ার পর আমার ধারণা হলো যে বাংলাদেশটা একটা সাংঘাতিক গানের দেশ প্রাণের দেশ বিশেষ করে আন্তর্জাতিক পুরস্কারগুলো এবং জাতীয় পর্যায়ের পুরস্কারগুলো যখন আসা শুরু করলো আমার বাসার চারিদিকে যখন ভরপুর হয়ে গেল সবাই যখন দেখা শুরু করলো সাংবাদিক থেকে নানা পর্যায়ের লোক আসলো তখন ওনাদের উৎসাহটা এত ব্যাপক হয়ে গিয়েছিল যে তুমি একটা ব্যতিক্রম ধর্মী চরিত্র হতে যাচ্ছ এখন আমি জানি না কতটা ব্যতিক্রম ধর্মী চরিত্রে আমি হয়েছি তবে আমার বিশ্বাস আমি ব্যর্থ হইনি শুধু বিশ্বাস না এটা জলজ্যান্ত প্রমাণ আছে আমাদের কাছে পুরো দুনিয়া দেখেছে পুরো বাংলাদেশ দেখেছে এবং যেটা আপনার বাবা বলেছিলেন যে তিনি তার কথা উইথড্র করেছেন ইউ আর নট আ লস্ট কিড স্যার তো এই যে আপনি যে সাকসেসফুল এবং আপনারা আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে সেই ব্যাপারটাই আমি জিজ্ঞেস করবো আপনি কথার মাঝখানে বলেছিলেন যে আমি শুনেছিলাম যে একজন জমিদার আপনাকে গানের জন্য আসলে পারিশ্রমিক হিসেবে লাল রঙের 5 টাকার একটি নোট দিয়েছিল এবং সেটাই ছিল গানে আপনার আসলে প্রথম পারিশ্রমিক আপনি একটু আগে বলেছিলেন যে আপনার দাদা যিনি জমিদার ছিলেন আসলে তিনি কি ছিলেন যিনি আপনাকে 5 টাকার এই লাল রঙের নোটটি দিয়েছিলেন এবং যেটি ছিল আপনার জীবনের প্রথম পারিশ্রমিক হ্যাঁ স্যার এটা একটা সুন্দর গল্প তখন আমাদের বাড়িতে যেহেতু আমরা যখন দেশের বাড়িতে যেতাম জমিদার ছিলাম সন্ধ্যাবেলা বা কি রাত্রিবেলায় নানা ধরনের গান বা কবির লড়াই ইত্যাদির আয়োজন করা হতো তো দাদা বাইরে বেরোতে দিতেন না দালানের কোঠায় বল এখানে বসে বসে তোরা দেখবি তো এই ঘটনাগুলো হতো এবং তারা কাজটা শেষ হওয়ার পর পয়সা রোজগারের জন্য নানা রকমের গান তারা তৈরি করে সেগুলি আমাদেরকে পরিবেশন করে শোনাত তো আমার দাদা আমাকেও একদিন বললেন যে কাল রাতে গান গিয়ে যেই কথাগুলো বলেছে তেমনি একটি গান যদি তুই বলতে পারিস তোকে 5 টাকা দেব 5 টাকার নোটটা ছিল তখন লাল এবং গোলাপি রঙের আমি জানি না আমি কির উপর নির্ভর করে দাদাকে বলে ফেললাম বোধহয় সত্য না হলেও পুরো সত্য না হলেও বোধহয় সেখানে আংশিক সত্য হয়ে আমি বলেছিলাম দাদা তার ফিনফিনে পাঞ্জাবের পকেট থেকে আমাকে লাল রঙের একটা 5 টাকার নোট দিয়েছিলেন তা আমি পরবর্তীতে আমার এই প্রতিষ্ঠা হওয়ার পরে যখন আমি চারিদিকে ঘুরলাম তখন দাদার কথাটা প্রায় মনে হতো যে এই 5টা টাকা দিয়ে উনি আমার ভাগ্য লিখে দিয়েছিলেন সেই ভাগ্যটা প্রসন্ন হয়েছে ক্রমাগত মানুষ মানুষের ভালোবাসায় মানুষের গ্রহণযোগ্যতায় আমি কৃতজ্ঞ দেশ জাতি ও মানুষের জন্য সবচাইতে বড় কথা যে আন্তর্জাতিক বিশ্বে এই পরিচিতিটা আমাকে দারুণভাবে গর্বিত করেছিল তার চেয়ে বড় কথা আমার কাছে যে প্রাপ্তিটা মনে হয় যে স্বাধীনতার যুদ্ধে আমার অসামান্য অবদানের জন্য যেমন বঙ্গবন্ধু যেদিন বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেদিনই কিন্তু আমি স্টুডিওতে বসে লিখেছিলাম জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময় সেই নতুন সূর্য আমরা ওঠাতে পেরেছিলাম
এবং তার জন্য প্রেসিডেন্ট এই দেশের প্রথম স্বাধীনতার পুরস্কার প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডও আমার ভাগ্যে জুটেছিল, বঙ্গবন্ধু দিয়েছিলেন। এবং সেখানে আমি তাকে এদের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর একটা উৎসব ব্যঞ্জকের একটা আর্টিকেল লিখে পাঠিয়েছিলাম। ওনার এতই পছন্দ হয়েছিল যে ওনার বেডরুমের পাশে ওনার যে ইয়েরুমটা ছিল সেখানে এটা ফ্রেম করে মেঝে রেখেছিলেন। এই ভালোবাসাগুলো আস্তে আস্তে দেশ, জাতি এবং মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে যখন আসা শুরু করলো, তখন আমার মনটা আরও উদার হয়ে গেল এই একটিমাত্র কারণে যে আমি দেখতার হলে হয়তো সারা দেশের মানুষকে তো আর সেবা করতে পারতাম না, সারা বিশ্বের মানুষকে তো সেবা করতে পারতাম না, হয়তো আমার পারিপার্শ্বিকতার মধ্যে যারা থাকতেন জড়িয়ে তাদেরকে আমি সহযোগিতা করতে পারতাম, সেবা করতাম, কিন্তু আমার এই কর্মটা আমাকে বিশ্বের সারা দেশে সারা মানুষের কাছে নিয়ে আমাকে পৌঁছিয়ে দিয়েছে। এবং স্বাধীনতা উত্তর সময়গুলোতে এখনও আন্তর্জাতিক বিশ্বে আমার যথেষ্ট চাহিদা আছে আমার কর্মের জন্য, তারা বিভিন্নভাবে আমাকে পুরস্কৃত করেন, এখনও করছেন। সেগুলি মানুষের প্রাপ্তির জন্য একটা তৃপ্তি হতে পারে, কিন্তু আমার সবচেয়ে আবেগময় তৃপ্তিটা হলো আমি মানুষের কাজে লাগছি। আমি অল্প বয়সে বয়সের স্বল্পতার জন্য ভাষার যুদ্ধে সাংঘাতিকভাবে অংশ নিতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধে সাংঘাতিকভাবে অংশ নিয়ে আমি প্রমাণ করতে পেরেছিলাম যে আমার যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়ে একটি দেশকে স্বাধীন করার পেছনে আমার অবদান আছে। ধন্যবাদ স্যার আমাদের সাথে এই প্রসঙ্গে আপনার গল্প শেয়ার করার জন্য। স্যার আমার আপনি যে বলেছিলেন আসলে পুরো দেশ জুড়ে মানুষই আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা আসার পর আপনি উদার হয়ে গেছেন, কিন্তু এবার আমি সেই প্রসঙ্গে যাব যাকে আপনি ভালোবাসেন, সেই গানটির প্রসঙ্গে যেতে চাই, যে গানে জড়িয়ে আছে চিঠি, আসলে খুব ছোট্ট এক লাইনের একটি আবেগ, যে আবেগের সাথে জড়িয়েছিলেন আপনার মা। লাইনটি ছিল, মা গো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপাড়ি ফুল বাসি হতে দেব না। স্যার বলবেন কি সেই গল্পটা, আসলে সেই গল্পটা জানতে আমি আমি খুব বেশি আগ্রহী এবং আমি বিশ্বাস করি আমাদের দর্শক খুব বেশি আগ্রহী। আচ্ছা, সেটা একটা মজার ব্যাপার। তখন আমার স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর একটা ঘোষিত অংশ হিসাবে আমরা সম্পৃক্ত হয়েছিলাম সবার সাথে। আমি তো বলেছি যে উনি ঘোষণার সাথে সাথে আমি জয় বাংলা বাংলার জয় গানটা লিখে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম সূচনা সঙ্গীত হিসেবে আমরা তৈরি করে সেটা প্রচার করেছি, দেশকে উদ্বুদ্ধ করেছে, মানুষকে আমরা জাগিয়ে তুলেছি। তখন ঘটনাটা হলো আমি যে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, আমার মা কুমিল্লাতে থাকতেন, তিনি বিব্রত হয়ে পড়লেন, যুদ্ধ তো সামান্য কিছু নয়, এটা ঘরে বসে থাকারও ব্যাপার নয়, আমাকে মাঠে ময়দানে নানা ক্ষেত্রে যেতে হবে। এবং আঞ্চলিকভাবে আমরা গিয়েছিলাম সেখানে, স্বাধীন বাংলা বেতারে আমাদের স্টুডিও ছিল যেখান থেকে আমরা প্রচারও করতে পারতাম, কিন্তু চারি পারিপার্শ্বিকতার সাথে আমাদের মিলেমিশে থাকতে হতো। তখন মা একটা ছোট্ট চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছিলেন, চিঠিটার অর্ধেকটা দেখেছি যে ভিজে ভিজে ঝাপসা হয়ে গেছে। উনি তাতে লিখেছিলেন যে আমি তোকে কিছু বলতে পারবো না, বলতে চাইও না, তুই সবসময় তোর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলিস, তুই কী করবি। চিঠিটার সেই ভেজা অংশটা আমি পড়তে পড়তে নিজেও একটু ভেজা চোখের মধ্যে এসে গেলাম, এই কারণে যে মা তার ভালোবাসা থেকে এই কথাটা বলেছে। তখনই আমি লিখেছিলাম, মা গো তোকে আর ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোর মাথার খোপারে ফুল বাসি হতে দেব না, তোকে মা গো অন্য ঘরের দাসী হতে দেব না। তো সেই জিনিসটাও মাকে খুব আবেগ করেছে। তখন আমি এটা সুর করে সার্বিকভাবে প্রচার করে যেতে পারিনি মুক্তিযুদ্ধে যাওয়ার সময়। তো আমারই এক ছোট ভাই আহমদ ইমতিয়াজ বুলবুল খুব সুন্দর সঙ্গীত পরিচালক, আমার চলচ্চিত্র সে সঙ্গীত পরিচালনা করেছে অনেকবার, আমি তাকে দিয়ে গিয়েছিলাম। সেই পরবর্তীতে এই গানটা সুন্দরভাবে সুর করে আমাদের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিনের মাধ্যমে এই গানটা প্রচার করেছে। এটা জনপ্রিয়তার এতই শীর্ষে উঠে গেছে, মা শব্দটা তো মানুষের প্রিয়, আপন, কাছাকাছি থাকে, তো সেখানে মা গো তোকে আর ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোর মাথার খোপারি ফুল বাসি হতে দেব না, তোকে মা গো অন্য ঘরের দাসী হতে দেব না, এটা মাকে খুব টাচ করেছিল। আমাকে বলেছিল যে প্রথম আমার অভিযোগ ছিল তুই কেন যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিস, এখন আমার অভিযোগটা আমি উড্র করে নিলাম,
আর তোকে আদর করলাম এই কারণে যে আমার ছেলে সারা বিশ্বের মানুষের কাছে আজ পরিচিত, এবং আমার ছেলের একটা বিশেষ কন্ট্রিবিউশন আছে এ দেশের স্বাধীনতার জন্য, এ দেশের মানবতার জন্য, এ দেশের সংস্কৃতির জন্য, এ দেশের মানুষের জন্য। এই গর্বটা নিয়ে আমি মরে যাব, অসুবিধা নেই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা সেই রেশ ধরে আমি আগাবো যে 1970 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দান থেকে গান স্টুডিও স্বাধীন বাংলা বেতার, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত হলো জয় বাংলার সুর, যার নৈপথ্য কারিগর ছিলেন আপনি। কেমন ছিল সেই সময়টা স্যার? কতটা সময়ে সৃষ্টি হয়েছিল বাংলার জয়ের প্রত্যাশার সেই সময়? সেটা হলো যে এই সংগ্রামটা আমাদের শুধু যদি সেই সময়কার হয়ে থাকে চিন্তাটাও ভুল। এই অঞ্চলটার প্রতি আগ্রাসন ছিল সারা পৃথিবীর মানুষ। এমন একটা উর্বর দেশ, এমন একটা উর্বর মাটি, সামান্য বৃষ্টিপাত হলেই এখানে ফসল ফুল। এই সহজভাবে প্রাপ্তির লোভটা বিশ্বের কেউ লোভ সামলাতে পারে, যার জন্য আমরা সবসময় নিগৃহীত হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি সর্বস্তর থেকে। সখুন দল পাঠান মোগল এক দেয় হল বিশেষ করে আমাদের এই বাংলা অঞ্চলটা যখন পাকিস্তানের সাথে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল, দ্বিধা নিতে, তাতে দেখা গেল যে এর উপর আগ্রাসন হওয়ার অনেকগুলো জিনিসই, কারণ ভাষা আন্দোলনের সময় আমরা পাকিস্তানের সাথে মোটামুটি আমাদের অস্তিত্বের কথা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোমারটা তোমার, আমাদেরটা আমার। সেই কারণে আগ্রাসনটা যখন তীব্র হয়ে উঠেছিল, আমরা প্রস্তুতিও নিয়েছিলাম যেন আমরা প্রটেস্ট করবো, প্রতিবাদ করব। তো বঙ্গবন্ধু এবং আমাদের যে দল আওয়ামী লীগের, সেই দল যখন নির্বাচনে নির্বাচিত হয়েও এই দেশের সরকার গঠন করার সুযোগটা পায়নি, তখন সারা দেশের মানুষের মনে একটা দারুণভাবে মানে একটা জন্মগ্রহণ করলো যে আমাদেরটা আমাদের, আমাদেরটা ভোগ করার অধিকার কার আছে, যেভাবেই হোক আমরা বঞ্চিত করব। আর আমরা তো নীরব জাতি না, ভাষার উপর যখন আগ্রাসন এসেছিল আমরা বলেছি ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার মুখে পায়। এটার অর্থটা হলো যে প্রতিবাদ করার শক্তি আমাদের আছে, সেই স্প্রিয়াটা জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর প্রেরণায় সেই স্প্রিয়াটা আরো দ্বিগুণ হয়েছিল, ভাষানীর প্রেরণায় আমাদের আরো দ্বিগুণ হয়েছিল। সেই দ্বিগুণের কারণে আমরা তখন সম্পৃক্ত হয়ে একত্রিত হয়ে ভাবলাম যে এই ভিনদেশি শাসনের মধ্যে আমরা আর থাকবো না, আমাদের দেশকে আমরা মুক্ত করবো বঙ্গবন্ধুর ডাকে আমরা সেই প্রতিজ্ঞাটাই নিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে মানুষ এত বড় একটা শক্তির বিরুদ্ধে আমরা কি করে কতটুকু এই ব্যাপার নিয়ে সাকসেসফুল হব। কিন্তু মানুষের ভেতরে যখন অন্তর্নিহিত সত্যটা গোলমাল করতে থাকে, প্রসারিত হতে থাকে, তখন আর বড় আর ছোট এটার কেউ ভাবে না, তখন ভাবে যে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সন্ধ্যায় কিন্তু আমি লিখতে বসলাম জয় বাংলা বাংলা কোটি প্রাণ একসাথে জেগেছে আমাদের হাতে, নতুন সত্য ওঠার এই তো সময়, যেটা আজকের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা ব্যবহার। কেন আমি এই কথাটা বলেছিলাম সেটা বঙ্গবন্ধুকে আমি বলেছিলাম যে আপনি তো বললেন বাবাই ডাকতাম, যে বাবা আপনি বলছেন স্বাধীনতার সংগ্রাম, আমাদের এই দেশটা এখনো পূর্ণাঙ্গভাবে শিক্ষিত হয়, স্বাধীনতার অর্থটা তারা কিভাবে গ্রহণ করে আমি তো জানি, যদি সেই কারণটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাতে হয়তো আপনার স্পিড যেটা আছে আমাদের সংগ্রামের যে চেতনাটা আছে সেটা কিছুটা ম্লান হতে পারে, যে কী করতে চাস তখন আমি ডিটেলস করব যে কেন আমাদের স্বাধীনতাটা দরকার, সেখানে তখন লাইনগুলো পুরো করব যে বাংলার ঘর ভরে দিতে চাই মোরা অন্য, আমাদের রক্ত টকবক দুলছে মৃত্যু মুক্তির দীপ্ত তার উপর, এই পথ হয় হোক রক্তের প্রচ্ছদ পট করিমা করিমা কোনো সঙ্গে, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান, বাংলার দুশ্মন তোষামদে চাটুকার সাবধান সাবধান। এভাবে একটা বিরাট বিরাট কবিতার মধ্যে সুর করে এইটাই হলো আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি যা দিয়ে আমরা মুক্তিযুদ্ধটা শুরু করেছিলাম। এখন প্রশ্ন হল যে কাছে আমি আসতে চাই, তোমরা তো আমার মেয়ের মতো মা, কাছে আসার অর্থ হলো এখন প্রায় সেই একটা জিনিস আমার চোখের মধ্যে আসে বা আমাদের সবারই চোখের মধ্যে আসে,
অনেকেই বলে যেন আমাদের সংস্কৃতি বিমর্ষ হয়ে গেছে, আমার খুব দুঃখ। যে সংস্কৃতি নিয়ে এই উপমহাদেশে আমরা প্রাধান্য বিস্তার করে একটা দেশকে স্বাধীন করে আনতে পেরেছি, সেই সংস্কৃতির মানও হবে কেন, সেই সংস্কৃতি নিষ্ক্রিয় হবে কেন? বাংলা সংস্কৃতি ঐতিহ্যবাহী সংস্কৃতি সমস্ত পৃথিবী এদিকে তাক করে থাকে। তার বড় একটা প্রমাণ আমি তোমাকে বলি, যে স্বাধীনতার যুদ্ধের সময় যতগুলো গান সারা বিশ্বে বিস্তৃত করতে পেরেছি, তুমি বিশ্বাস করো 56টা পৃথিবীর স্টেট থেকে আমাকে পুরস্কার দিয়েছে স্বাধীনতার গানগুলোর উপর। তার অর্থ এই স্বাধীনতা এবং সচেতনতাকে পৃথিবীর সব লোকেই কিন্তু গ্রহণ করে সার্বিক চিত্তে। সেই গ্রহণযোগ্যতার কারণে আমার কর্মগুলো তাদের কাছে অনেক ভালো লেগেছিল। তবে সেই স্বাধীন দেশে পরিবেশ কেন নষ্ট হবে? সেই স্বাধীন দেশে আমাদের উর্বরতা কেন নষ্ট হবে? প্রথম একটা প্রতিবাদের শক্তি হিসেবে শুরু করলাম স্বাধীনতা যুদ্ধের পরক্ষণেই, যখন আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল তখন একটা পরকীয়া সংস্কৃতি যেন আমাকে গ্রাস করতে শুরু করলো। আমার প্রিয় বন্ধু রাজ্জাক, এ দেশের বিখ্যাত প্রখ্যাত উনি একজন অভিনেতা, আমাকে ডাক দিয়ে বললেন যে গাজী, একটা 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 খারাপ খবর আছে। যে কি খারাপ খবর? খারাপ খবরটা হলো আমাদের সংস্কৃতিটা বিবর্ণ হয়ে যাচ্ছে। কেন? ভিনদেশি সংস্কৃতির যাতা করলে পরে আমাদের সংস্কৃতি কিছুটা ম্লানও হয়ে যাচ্ছে। তাহলে কী করবো? এইটার উপরে আমি একটা প্রটেস্টের জন্য ছবি নির্মাণ করব, তুমি চিত্রনাট্য থেকে শুরু করে গানগুলো তুমি তৈরি করে বন্ধ দাও। সেখানে আমি বলেছিলাম, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইল রে, সবার মাথা খাইল রে, আমার স্বাদের একতারা কান্দিরে, আমার স্বাদের দোতারাত কান্দিরে। আমরা একতারা দোতারার দেশের মানুষ, আমরা পরকীয় সম্পদ নিয়ে কেন সমৃদ্ধ হব? আমাদের তো দারুণ একটা বিশাল সমৃদ্ধ। ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখছি যে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই অঞ্চলীয় সংস্কৃতিকে তারা অনেক ভালোবেসেছে। আমার পক্ষে সম্ভব হয়েছে, সুযোগ হয়েছে, ভারতেরও সর্ব অঞ্চলের মধ্যে আমি একজন গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। তাদের চলচ্চিত্র থেকে আমি কয়েকবার জাতীয় পুরস্কারও পেয়েছি। তার অর্থ হলো এটার প্রতি সব দেশের সব মানুষের একটা আস্থা এবং লোভ আছে। তাইলে এইটা যদি আমরা সক্রিয়ভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, দেশের শুধু সম্মান নয়, দেশের ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখার একটা সুযোগ আসবে। আমাদের এখানের অঙ্গনের যে সমস্ত শিল্পীরা আছেন, বিশ্ববরণ্য শিল্পী, তারা প্রয়োগের কারণে অথবা পরিবেশনার কারণে অথবা যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে হয়তো সবাই এগিয়ে যেতে পারছেন না এখন, কিন্তু প্রেরণা যুগিলে যোগালে তারা কিন্তু সবাই বিশ্বমানের আমাদের সংস্কৃতির ব্যক্তিত্ব। কিন্তু এখন যখন আমাদের মুখ থেকে আমাদের শুনতে হয় সংস্কৃতির পরিবেশ নেই, চলচ্চিত্রের পরিবেশ নেই, তখন আমার মনে হয় আমরা যেই উদ্দেশ্যে এই দেশটাকে নির্মাণের জন্য এতটা স্যাক্রিফাইস করেছি, বঙ্গবন্ধুর থেকে শুরু করে জনগণের এত ত্যাগ তিতিক্ষার পরে এই কথাটা আসা মানে এটা একটা বিড়ম্বনার কথা। পরিবেশ নাই কেন? পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবেশটা কীভাবে সৃষ্টি করতে হবে? সবাইকে ভাবতে হবে এটা আমার দেশ, আমার ঘরে কিছু দৈন্যতা থাকলে সেই দায়িত্বটা যখন আমার হয়, একা বঙ্গবন্ধুর উপর ছেড়ে দিলে হবে না, একা জিয়াউর রহমানের উপর ছেড়ে দিলে হবে। এখানে সার্বজনীনভাবে সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে এদেশের চলচ্চিত্রকেও সমৃদ্ধ করতে হবে, এদেশের সংস্কৃতিকেও সমৃদ্ধ করতে হবে। এই কারণে যে সংস্কৃতি একটা দেশের সমৃদ্ধ না হলে আত্মপরিচয়ের জায়গাটা বিশ্লেষণ করা যায় না। আজকে এখানে দাঁড়িয়ে যদি একজন রুনা লায়লাকে সাবিনা ইয়াসমিনের কথা আমরা বিদেশে কে বলি, তারা অট্টহাসিতে গ্রহণ করে স্বীকার করে নেই, ও তোমরা সেই বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে মূল্যায়িত করতে হলে আমাদের আরও সক্রিয় হতে হবে, এবং আমাদের মতন কর্মী যারা কাজ করে যাচ্ছে স্বদেশের মাটি ও মানুষের জন্য, তাদের প্রতি আরও আনুগত্য স্বীকার করে তাদেরকে বুকে টেনে নিয়ে এই কর্মের প্রেরণাকে আরও উৎসাহিত করতে হবে, যাতে বাংলাদেশ পৃথিবীর কারো কাছে মাথা নত হয়ে বাঁচতে না হয়। তাই অনুযোগ অভিযোগ কিছুই আমরা বলবো না, আমরা কর্মী, পৃথিবীর যেই প্রান্তেই আমরা যাব এই কর্মটা আমাদের করতে হবে, নইলে আন্তর্জাতিক বিশ্ব থেকে আমাদের পুরস্কারগুলো আসবে কেন? তারা উপলব্ধি করে যে এই মাটির সোদা গন্ধ থেকে যে সৃষ্টিটা আসে এটা দারুণ সৃষ্টি, সার্বজনীন সৃষ্টি, শুধু দেশে নয় দেশের বাইরে, ইন্ডিয়া ইন্ডিয়া সব জায়গা থেকে, বিবিসি থেকে,
ভয়েস অফ আমেরিকাতে আমার অসংখ্য পুরস্কারগুলো আসছে। আমি এগুলির দিকে তাকিয়ে ভাবি যে ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে তো তাদের এত গ্রহণ করার ক্ষমতা থাকার কথা নয়, কারণ এক একটা দেশের আঞ্চলিক ভাষার একটা দাপট থাকে নিজস্ব অঞ্চলে। তারা কোত্থেকে নেয়? দেখি অনেক জায়গাতেই গানগুলো ইংরেজিতেও ট্রান্সলেট হয়েছে, তার অর্থ আগ্রহটা আছে। সেই আগ্রহটা বিনিষ্ট করছে যারা, তাদের প্রতি তো আমাদের সহানুভূতি থাকার কথা। যারা যুদ্ধ করে, যারা রক্ত ক্ষয় করে, যারা আমরাও তাদের অংশীদারিত্ব নিয়ে আমরা খুশি এই কারণে আমরাও পেরেছিলাম, তো সেই দেশটা আমরা সৃষ্টি করলাম, আমাদের চোখের সামনে সেটা বিবরণ হয়ে যাক, সেটা আমরা চাই। এই জন্য আমরা সরকার থেকে যিনি সরকারে আসেন, সবাই তো এই মাটির মানুষ, এই দেশের মানুষ, একটা কথা লক্ষ্য রাখতে হবে যেন আমাদেরকে আমরা কোনো অবস্থায় অসহায় একটা অবস্থাতে নিয়ে যাব না, কারণ সংস্কৃতির গোড়াপত্তনটা হয় দেশের মজবুতকে সুন্দর করার জন্য। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমরা যাদের দিকে তাকাই, প্রত্যেকের একটাই কর্ম ছিল যে আন্তর্জাতিক বিশ্বে আমার এই আঞ্চলিক পরিধিকে, আঞ্চলিক এই পরিবেশকে আমরা ছড়িয়ে দিয়ে বিশ্বের কাছে এই কথা জানিয়ে দিব যে আমরা একটা সমৃদ্ধ দেশের অধিকারী। এখন যারা এই কথা বলেন আমি তাদেরকে নিন্দা করবো না, সরাসরি বলবো সংশোধিত হবে, আমাদের কিছুই হারাবার না, আমাদের প্রাপ্তির অনেক কিছু আছে, সেই প্রাপ্তিগুলো হয়তো নিজের পকেটে গ্রহণ করার প্রয়োজন নেই। এটা একজন বঙ্গবন্ধু বা একজন জিয়া রহমান থেকে শুরু করে যারা আমাদের এই পরিস্থিতির মধ্যে আনার জন্য স্যাক্রিফাইস করে গেছেন, তাদেরকে মূল্যায়িত করে দেশের মানকে আরো ঊর্ধ্বে তোলার দায়িত্ব আমাদের সবার। অতএব আমি আশা করব পরিবেশ নাই এই জন্য চলচ্চিত্র হবে না, পরিবেশ নাই এই জন্য সংস্কৃতি হবে না, যারা বলেন তারা দুর্বল চিত্তের মানুষ, তাদেরকে গ্রহণযোগ্যতার মধ্যে আনা উচিত না। সংগ্রাম প্রতিটি মানুষই করে, কেউ বাপ মা অনেক বিত্তবান থাকে সংগ্রামটা কম করতে হয়, কেউ সাধারণ অবস্থা থেকে সংগ্রাম করে করে বিত্তবান হয়ে ওঠে। তো সংগ্রামের চেতনা যদি আমাদের মনে থাকে তো আমরা কেন সেই সংগ্রামটা করতে পারব না? আমরা দেখেছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট জন্ম নিয়েছিলেন, সারা পৃথিবী জুড়ে একটা প্রশ্ন জেগেছিল, হু ইজ দ্যাট ম্যান, সবাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন যেন ওনার ডেফিনেশনটা কী হবে। জাস্টিস আমির আলী স্পিরিট অফ ইসলামে বলেছিলেন, দ্য শেফার্ড ওয়াজ নাই হু ওয়াজ টু কল ব্যাক এরিং ইন টু ইস মাস্টার্স ফোল্ড, অর্থাৎ সেই মেষ প্রতিপালক পৃথিবীতে আবির্ভূত হয়েছেন যিনি সংস্কার শুদ্ধ করে মানুষগুলোকে প্রভুর ফোয়ারে যাওয়ার একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করে দেবে, অর্থাৎ শ্রেষ্ঠ জায়গার মধ্যে আসবে। ওনার দেশের মধ্যে থেকে উনি দিন এই কথা গর্ব করেন নাই আমরাই শ্রেষ্ঠ না, উনি বলেছেন যে বিদ্যা অর্জন করার জন্য রাসূল বলেছিলেন উতলুবুল ইলম লাও কানা আলা ফিসিন, বিদ্যা অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। উনি তো এই কথা বলেন এই বিশ্বের শ্রেষ্ঠ নেতা আমি প্রফিট বলেছেন যেখানে যেটা সুন্দর তা গ্রহণ করো, খোলা মানে খোলা চিত্তে, তারপরে এটা বিস্তৃত অবস্থার মধ্যে এনে তোমার স্বদেশে তুমি রাখো, সব মানুষ উপকৃত হবে। একটা সৈনিকের ব্রতটা কি? একটা জেনারেল যখন একটা সৈনিককে বলে গো অ্যান্ড রান, দেয়ারস নট টু রিজন হোয়াই, দেয়ারস নট টু মেক রিপ্লাই, দেয়ারস বাট টু ডু অ্যান্ড ডাই ইন টু দ্য ভ্যালি অফ ডেথ, তো সেই মহান জেনারেল তো বলে গেছে গো অ্যান্ড রাইট। আমরা স্বাধীনতা এনেছি তাদের ডাকে, আমরা সংগ্রাম করে এনেছি, বাকিটা যুদ্ধ করার দায়িত্ব তো আমাদের। ওনারা তো নেই, চলে গেছে, দৃশ্য তো চলে গেছে, অন্তর থেকে যাননি। তাহলে এই সংগ্রাম যদি আমরা সুস্থ অবস্থাতে না করতে পারি, এই দেশের পরিস্থিতিকে যদি আমরা আরো সুন্দরভাবে মূল্যায়ন করতে না পারি, এই ব্যর্থতার দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। তাতে মুক্তিযুদ্ধে যে সম্মানটুকু আমরা অর্জন করেছি সেটাকে বিসর্জন দিতে হবে। আমরা চাই না বিসর্জন দিতে, বাংলাদেশ সমৃদ্ধ হোক, বাংলাদেশের মানুষ সুখী হোক, ভালো হোক, এ হোক। গানের ব্যাপারে আমি একটি কথা বলি যে গানের মানুষ হিসেবে কিন্তু পরিচিতিটা আমার বেশি। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, গান আসতে হবে বাড়িতে। কেন বলেছিলেন? উনি বলেছিলেন অত্যন্ত সুধী একজন ব্যক্তিত্ব কবি, এই কারণে বলেছি যে একটি গান যখন বাসার মধ্যে আসে, অর্থ হইল মা জানলো, বাবা জানলো, ভাই জানলো, বোন জানলো, পারিবারিক পরিপার্শ্বিকতার মধ্য থেকে গানটা শোনা হলো, অর্থাৎ সার্বজনীনভাবে এই গানটা প্রচার করতে হলে সুন্দর শব্দ ব্যবহার করতে হবে, অশ্লীলতা দেওয়া যায় না, এবং মা বাপ দাদা দাদির সামনে গানটা গাওয়া যায়, এই পরিবেশটা সৃষ্টি করলেই তো গানটা বহু জায়গাতে বিস্তৃত হয়ে প্রকাশিত হয়ে সুন্দর হবে।
আমরা এখন করি কি, লজ্জাজনক শব্দ দিয়ে গান লিখে মোবাইল ফোনে আমরা এগুলি প্রচার করি। আমার কথাটা আমার বন্ধু শুনলো, বন্ধুরটা আমি শুনলাম, এই সীমাবদ্ধ অবস্থার মধ্যে পড়ে গান এখন নানা প্রকার বিকল্প অবস্থার মধ্যে পড়ে গেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই অনুরোধ করব সারা দেশবাসীকে, বাংলাদেশ গানের দেশ প্রাণের দেশ, বিশ্বাস করতে হবে এই গানের দেশ প্রাণের দেশ দিয়ে, গান দিয়ে আমরা দেশ স্বাধীনতা করতে উদ্বুদ্ধ করেছিলাম, এর যেন কোনো রকমের বিসর্জনের ঘটনা এর জীবনে না ঘটে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, তাদের বিনোদনের জন্য আমরা কর্ম করে যাব। আমরা যেন কোনো অবস্থাতেই প্রতিহত অবস্থায় ঘরের মধ্যে নিঃস্ব হয়ে বসে না থাকি। যারা আছেন দেশের মানুষ সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, এবং তোমাদের প্রতিষ্ঠান থেকে আমার এই ইন্টারভিউটা নেওয়া কতটা বলতে পেরেছি জানি না, আমি এতটুকু নিজেকে ভাগ্যবান মনে করছি। দেন এই ধরনের কর্মকাণ্ডে প্রসারিত হতে আমাদের কিছু কিছু বক্তব্য যদি ছড়িয়ে পড়ে সারা দেশে, অন্তত অনুভূতির ক্ষেত্রে আমরা আরও প্রসারিত হব। সুন্দরভাবে সংস্কৃতির মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, মানবতায় আমরা দেশটাকে সমৃদ্ধ করতে পারব। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ শুনছিলাম আপনার গানের বা সুরের বা মিউজিকের প্রাপ্তি নিয়ে। এখন একটা প্রশ্ন আমার ছিল যে কথা আছে যে আপনার এই যেটা আকাশের হাতে ছিল এক রাশি নীল, আর প্রাপ্তি হিসাবে আপনার কাছে আশীর্বাদ হয়েছিল একজন সত্য সাহা। চলচ্চিত্রের মানে আমি বলতে চাইবো চলচ্চিত্রের চালচিত্রে আপনার রূপালী যাত্রার শুরুর সুরটা কি এখনো কানে বাজে স্যার? একজন সত্য সাহা আসলে কতটা বিষে আছে আপনার এই জার্নিতে, আপনার এই পথ চলায়, মনের আয়না এবং অবশিষ্টে? একজন যে আয়না অবশিষ্ট শব্দটি যখন এসে গেছে তোমার মুখে, সেটা দিয়েই সত্য সাহার সাথে আমার পথ চালনা শুরু হয়েছিল। সত্যদা এমন একটা বাঙালি সন্তান, এবং বাংলার এই অন্তরটাকে নিজের অন্তরের মধ্যে উনি গ্রথিত করে নিয়েছিলেন। তার প্রতিটি গান শুধু গল্প কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সুর আমেজে প্রতীকে এমন একটা রূপ নিয়েছিল। ওনার হাতে সোনা ফলতো যাই উনি করতেন, এবং সেই সুযোগে আমাদের দেশে প্রচুর সঙ্গীত পরিচালকের সাথে আমার কাজ করার সুবাদ হয়েছে। সেই সুযোগে দেশ না শুধু দেশের বাইরে প্রতি সঙ্গীত শৈলী আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি একটা জিনিস দেখেছি এবং একটা কথাই আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেটা হলো সঙ্গীত হলো একটা আবেগের জিনিস। কতটা সহজভাবে মানুষের অন্তরে প্রবেশ করা যায়, কতটা সহজভাবে মানুষের অন্তরকে জয় করা যায়, কতটা সহজভাবে মানুষকে মানুষের কাছাকাছি টেনে নিয়ে আসা যায়, সঙ্গীত তার অন্যতম একটা মাধ্যম। সত্য সাহার কাছে আমার প্রাথমিক শিক্ষা, এবং সেখান থেকে আয়না অবশিষ্ট থেকে আমার কর্ম শুরু হয়েছে। মরণ অবধি তিনিও আমাকে সরিয়ে দেননি, আমিও তাকে সরাইনি। তারপরে এই দেশের অজস্র সঙ্গীত পরিচালক, শুধু এই দেশের কেন, ভারতবর্ষের অসংখ্য সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেছি, এবং আমাদের বিকল্প অবস্থানের সাথে যাদের সাথে যুদ্ধ করেছিলাম, পাকিস্তান অঞ্চলে আমি অনেক সঙ্গীত শিল্পীর সাথে, সুরকারদের সাথে কাজ করেছি। যেমন রুনালালাকে আমরা আবিষ্কারও করে এনেছি সেই পশ্চিম পাকিস্তান থেকে, আকাশের হাতে আছে এক রাশ নীল নয়, এইটা নানা রকমের গান দিয়ে, এই যে সেই গানটা যেন অনেক অনেক গান দিয়ে আজকে আমাদের কাছে উনি একটা সুপরিচিত এবং বাঙালি মেয়ে। অর্থাৎ গান এমন একটা বন্ধন, যে বন্ধন দিয়ে বিশ্বকে বাঁধা যায়, সেখানে কোনো জাত ধর্মের তুলনা হয় না, ব্যতিক্রম হয় না, আবেগ দিয়ে মানুষকে কাছে টানা যায়। এবং গান এমন একটা জিনিস যেটা দিয়ে কাছে টানতে টানতে মানুষের সাথে আত্মার আত্মীয়তা হয়ে যায়। সে আত্মীয়তা হলে আমি কোন দেশের মানুষ তখন সেই কথাটা উজ্জ হয়ে যায়, সেটা কোনো কাজে লাগে না। সৃজনশীল কর্মটাকেই তাদের কাছে গ্রহণযোগ্যতা এনে দেয়, এবং তাতে করে সম্পর্কের বন্ধনটা আরও বাড়ে। আমাদের দেশের এই বন্ধনটা আমরা বহুর বিশ্বের সাথে বহু জায়গাতে আমরা সম্পৃক্ত করেছি, যোগাযোগ করেছি, এখনো যোগাযোগ করে রাখছি। বহু দেশ থেকে আমাদের জন্য পুরস্কার আসছে, ভালো ভালো পুরস্কার আসছে। অর্থাৎ এই ধরনের একটা আনন্দঘন পরিবেশ বিশ্বের সব জায়গায় চায়, সব মানুষেই চায়। তো মানুষে মানুষে যখন বন্ধুত্বটা গভীর হয়ে যায়, তখন সঙ্গীত হয়ে ওঠে প্রাণের একটা ঝংকার, একতারা দোতলার। সেজন্য আমার গানগুলো আমি অনেক স্টাইলের কাছে বেশি থেকেছি। একতারা তুই দেশের কথা বল রে, এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে,
এই ধরনের গান, মা গো তোকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোর মাথার খোপারি ফুল বাসি হতে দেব না। অর্থাৎ ঘটনাগুলো হচ্ছে যেগুলি আমাদের জীবনের কাছে, প্রাণের কাছে, আমাদের অন্তরের কাছে আসে, সেই সুরগুলো, সেই কথাগুলো যতটাই আমরা ছড়িয়ে দিতে পারবো সারা বিশ্বে, আমাদের আত্মীয়তার সম্পর্কটা ততই বাড়বে বিশ্বের মানুষের সাথে। তা আমরা বলবো এর মধ্যে অবহেলা দেওয়ার কোনো সুযোগ নাই, একে ঘৃণা করার কোনো সুযোগ নাই, বরং একে সমৃদ্ধ অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতাটা একান্তই প্রয়োজন। আমাদের দেশ আমরা বলতে পারবো না একটা উচ্চ মর্গের ধনী দেশ, সেই কারণে হয়তো প্রাথমিক কোনো পর্যায়ে এসে শিল্পীদের কিছুটা দৈন্যতার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা চাই সমৃদ্ধ হয় মানুষের অন্তরে অন্তরে, পকেটে পকেটে না, অন্তরটা সমৃদ্ধ হোক। অটোমেটিক্যালি এই দেশের এই কর্ম দিয়া পকেটটাও সমৃদ্ধ হয়ে উঠবে, দেশ সুন্দর হবে, মানুষের মানুষের সম্পর্ক বৃদ্ধি পাবে, আমরা ভালো থাকতে পারবো, ভালো রাখতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার আপনি বলছেন সমৃদ্ধ হওয়ার কথা, সেই প্রসঙ্গটা নিয়ে আমি বলবো। আসলে একজন মানুষ এক জীবনে হয়তো হাজার কোটি টাকা কামায়, উপার্জন করে, আবার কেউ কেউ আছেন যারা অর্জন করে কোটি মানুষের ভালোবাসা, আবার হয়তো এমন মানুষও আছেন যারা ভালোবাসা, শ্রদ্ধা এবং টাকা, আবেগ সব একসাথে কামায়, উপার্জন করে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এটা শুধু আমার প্রশ্ন না, আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আছেন দোয়াল টিভি কানাডার পর্দায়, তারাও জানতে চাইবেন যে আপনি যদি এগিয়ে রাখতে হয় আসলে আপনাকে, যে হাজার কোটি টাকার উপার্জন নাকি হল যে কোটি মানুষের ভালোবাসা, অথবা দুটো, মানে আসলে কোনটা আপনি এগিয়ে রাখবেন আপনার জন্য ব্যক্তিগতভাবে? গাজী মাজহারুল আনোয়ার, একজন গাজী মাজহারুল আনোয়ার স্যারের পছন্দ অনুযায়ী আমরা জানতে চাচ্ছি। আমি টাকা রোজগার করেছি প্রচুর, কোনো সন্দেহ নেই, আমার চারিপার্শ্বিকতার মধ্যেই আছে এই জিনিসটা, যেন রোজগার করার যোগ্যতা আমার হয়েছে, কিন্তু আমি কখনো সেই টাকাটা সার্বিকভাবে ব্যাংকের মধ্যে ডিপোজিট না করে একটার পর একটা চলচ্চিত্র নির্মাণ করেছি, শত শত হাজার হাজার গান আমি লিখেছি, মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি, এই জন্য মানুষের ভালোবাসাটা আমার কাছে অত্যন্ত তীব্র। আমি কোথায় আছি, কোথায় থাকবো, কোন গাড়ি চড়বো, কোন বিল্ডিংয়ের উপরে থাকবো, সেটার চেয়ে বেশি মানুষের অন্তরে আমি থাকতে পারবো কিনা, একটা সংগ্রামী চেতনার ভেতর থেকে যখন আমার আবিষ্কার হয়েছে, আমি সেটাকেই সবসময় প্রাধান্য দিয়েছি, মানুষকে ভালোবাসি, আমার দরজাটা আমি খুলে রাখি, দেশ না বিদেশ থেকে অনেকে আসে যেন আমাকে একটা গান দিবেন, আমাকে একটা চিত্রনাট্য করে দেবেন, আমাকে একটা চলচ্চিত্রের গল্প দেবেন, আমি নিশ্চিন্তভাবে বলি ওয়েলকাম, আমার দরজাটা খোলা আছে। আপনি কতটুকু দিতে পারবেন সেটা আপনি জানেন, আপনি না দিলেও আপনাকে আমি ফেরাবো না। যে আমার মতন একটা নগণ্য মানুষকে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসে ভালোবাসা জানাতে এসেছেন, এটি আমার জন্য একটা সৌভাগ্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে হে মানুষ একটু সহানুভূতি কি তুমি দিতে পারো না? কিছু আসা যায় না, কি হবে, আমার হাজার কোটি টাকাও যদি থাকে, আমার সামনে যদি একটা মানুষ আমাকে ভালো না বাসে, এই টাকাটার অর্থটা কি হবে? আবার টাকা ছাড়াও মানুষ চলতে পারবে না, তারও প্রাপ্তির প্রয়োজন আছে, তার ঘর আছে, সংসার আছে, নানা রকম কার্য করে আছে, সন্তানদেরকে মানুষ করার দায়িত্ববোধ আছে, সব মিলিয়ে মিলাবো মিলিবো যাবো না ফিরে এই ভারতের মহামানবের সাগরটি। আমরা ভালো থাকবো, ভালো রাখবো, আমরা চাইবো আমরা সুন্দর থাকি, আমরা আবার এইটাও চাইবো আপনারাও সুন্দর থাকেন, সবাই মিলে যেন একটা সুদেশ হয়, এই যুদ্ধটা করা, এই যুদ্ধ করা দেশটা সহজে আমাদের কাছে আসে, বহু ত্যাগ তিতিক্ষার পরে আমরা পেয়েছি, এই অঞ্চলটা সাংঘাতিকভাবে উর্বর বলি সারা পৃথিবীর মানুষ আকর্ষণ এর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সখুন দল পাঠান মোগল এক দেহ হল, সবগুলোকে বিলীন করে দিয়ে আমাদের অস্তিত্বের সীমারেখা আমরা তৈরি করেছি, এটার নাম বাংলাদেশ। অতএব বাংলাদেশকে ভালোবাসবো, সেটা অর্থনৈতিক মাপে নয়, ভালোবাসার মাপে, সৃষ্টির মাপে এবং আপন হয়ে থাকার মাপে আমরা ভালোবাসকে ভালোবাসবো। সবসময় আশীর্বাদ হয়ে কাজ করেছে আপনার জন্য, আপনি বলছেন, একটু জানতে চাইবো সেইসব মানুষের গল্প, এমনকি কোনো গল্প আছে যেটা এখনো মনে পড়ে, সেই ভালোবাসার গল্প যা আসলে আপনি ভুলতে পারেননি, আমি একটা মানুষ,
একটা মানুষের সাথে আমার প্রেম ভালোবাসা এইসব থাকতেই পারে, কিন্তু আমাদের ভালোবাসাগুলো কখনো ব্যক্তিকেন্দ্রিক কিছু না হয়ে সামগ্রিক কেন্দ্রিক। যেন আমার কর্মজীবনে আমি বহু চলচ্চিত্র অভিনেত্রীর সাথে কাজ করেছি, আবার আমার কর্মজীবনের মধ্যে সাবিনা ইয়াসমিন থেকে রুনা লায়লা থেকে তাদেরকে উত্থানের প্রাথমিক পর্যায় থেকে এখন পর্যন্ত আমরা একত্রেই আছি। সেই ভালোবাসাটা হলো অন্তরের ভালোবাসা, সেটা বাড়িতে এনে গ্রহণযোগ্যতার কোনো কারণের দিকে আমি কোনোদিন চিন্তাও করিনি, ভাবিও নেই। কারণ মানুষের এটা একটা সাময়িক জীবনের চেতনা, কতদিন আমি বাঁচবো, সংসার করব, সন্তান। মূল কথাটা হলো ভালোবাসাটা এমন একটা বন্ধন যখন মানুষের মানুষের মধ্যে এসে যায়, ভালোবাসার মধ্যে এসে যায়। এই যে যখন করোনার আমলে বাসায় বসে থাকি, আমার কাছে শতে শতে টেলিফোন আসে সমস্ত শিল্পীদের কাছ থেকে, চলচ্চিত্র অঙ্গনের কাছ থেকে, শুধু দেশে নয় আন্তর্জাতিক বিশ্ব থেকেও আসে। অর্থাৎ এই যে ভালোবাসার বন্ধনটা, এটা চিরন্তন থাকে মানুষের মনে। এটা কোনো প্রাপ্তি দিয়ে কিন্তু নিজেকে স্যাটিসফাই করা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিতে হয় এবং নিতে হয়। অতএব আমি যেটা বলবো, সেই ভালোবাসাটা যদি একটা সুন্দর ভালোবাসা হয়, সেটা চিরন্তনের ভালোবাসা হয়। একটা আকাশে যখন পাখিটা উড়ে, সে তো জানে না তার ঠিকানাটা কোথায় আছে। এই 750,000 বর্গ মাইলের আকাশটা প্রদক্ষিণ করে যখন সে বাসার মধ্যে আসে, বাচ্চা যখন কিচকিচ করে বাবার বা মার ঠোঁটের কাছে যায়, ঠোঁট থেকে যখন খাদ্যটা পায়, তখন জড়িয়ে রেখে তাকে পাখা দিয়ে ডানা দিয়ে জড়িয়ে আদর করে সারা রাত ঘুমায়, ওটা হচ্ছে তৃপ্তি। অতএব সেই জন্য মানুষের বেশি প্রাপ্তির কোনো প্রয়োজন নেই, বেশি প্রাপ্তির প্রয়োজন হলো ভালোবাসা। মানুষকে ভালোবাসা, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, তো সেটার জন্য আমাদের সুস্থ মানুষ হতে হবে এবং নির্ভেজাল মানুষ হতে হবে, বেশি প্রাপ্তির নেশামুক্ত মানুষ হতে হবে। অতএব আমরা মনে করব বাংলাদেশে সেই পরিবেশ আসছে, আসবে এবং থাকবে, শুধুমাত্র আমাদের একটু সচেতনতা দরকার। ধন্যবাদ স্যার। স্যার, কবিতার চরণ বলছে, আসলে আমি বলছি না, কবিতার চরণ বলছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে আজ আপনি একজন আমাদের সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার, এর পেছনে কি কোনো নারীর গল্প আছে? আপনার দীর্ঘ চলার পথ, মানে এমন কোনো মানুষ, এমন কোনো মহিয়সী নারী সহযাত্রী, আমরা আসলে জানতে চাইবো, একটু যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমার কথাটা হলো, প্রশ্নটা খুবই স্বাভাবিক, আমার কাছে অনেক বেশি আসে, আসে এই কারণে জাতীয় হোক আন্তর্জাতিক পর্যায়ে আমার কর্মের প্রসারতার কারণে অনেকের সাথে আমার সম্পৃক্ততা হয়েছে। কেউ কেউ ভাবতেও পারে আমার প্রেম মহব্বত এসবও হয়েছে, কিন্তু আমি মানুষকে কিন্তু আমার অন্তরের দৃষ্টিতে বেশি দেখি। একটা সংসার করার জন্য যেই মানুষটা আসবে, সে সার্বক্ষণিক শুধু আমারই মানুষ হবে। সেই মানুষটা যদি অন্যজনের হয়ে যায়, কিছুক্ষণ পরে পরে এখানে যায় সেখানে যায়, সেখানে বন্ধুত্ব তার সাথে করা যায়, কিন্তু তার সাথে সংসার করা তো ঠিক হবে না। কারণ আমি কি করতে চাই, আমি কখন লিখতে বসি, আমি কখন চলচ্চিত্র শুটিং করতে যাই, আমি কখন শিল্পীদের সাথে ব্যস্ত হয়ে পড়ব, এতটুকু পরিচিতি যদি আমার পরিবারের সাথে আমার না থাকে, এখন সেখানে বিশ্বাসের অবিশ্বাসের প্রশ্নটা জাগে। তো সৃজনশীল মানুষের জন্য এই কর্মটা করা খুব কঠিন। আমরা সবাইকে ভালোবাসবো, সবার ভালোবাসা আমরা নেব, সেটা হলো আমাদের অন্তরের ভালোবাসাটা আমরা বিতরণ করব। প্রাপ্তির ভালোবাসার জন্য আমরা ব্যস্ত থাকব না, এবং সৃজনশীল ব্যক্তিরা যখন প্রাপ্তির ভালোবাসার দিকে এগিয়ে যায়, তারা কিন্তু নষ্ট হয়ে যায়, তাদের সৃজনশীলতা দীর্ঘস্থায়ী হয় না। স্যার, আপনি সবসময় একটা কথা বলেন, সেটা হলো, সবসময় বলেন যে আমি রাজনীতির নই, আমি সংস্কৃতি। আপনি সবসময় একটা কথা বলেন যে আপনি আসলে বলেন যে আমি রাজনীতির নই, আমি সংস্কৃতির। সত্যি বলতে কথাটা যে কতটা আপনি আসলে কতটা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত বলে মনে করেন একজন শিল্পীর বা সংস্কৃতি, মানে আমি জিজ্ঞেস করছি আমার ব্যক্তিগত ভাবে, সংস্কৃতি মানা ব্যক্তির কতটা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত? আমি বলছি, সংস্কৃতি রাজনীতি কিন্তু একটা একটা যুগ্ম সত্তা। রাজনীতিকে সমৃদ্ধ করতে হলে সংস্কৃতির দরকার, সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হলে রাজনীতির দরকার। যারা একটু স্বজন, মানে নিজস্বভাবে নিজেদেরকে যারা চিনতে পারে, তাদের জীবনের এই সত্তাগুলোর মধ্যে আমি শুধু সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকলাম, সংস্কৃতির উদ্দেশ্যটা কি? মানব কল্যাণ, মানুষের প্রতি ভালোবাসা।
আবার রাজনীতির উদ্দেশ্যটা হলো মানব কল্যাণ, মানুষের প্রতি ভালোবাসা, এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। এখন আমি আমার ব্যক্তি জীবনে আমি কতটা রাজনীতিকে ঊর্ধ্বে রাখবো, কতটা সংস্কৃতিকে ঊর্ধ্বে রাখবো, সেটা হচ্ছে সেন্স অফ রেস্ট্রিকশন বলতে একটা শব্দ আছে ইংরেজিতে, এটা আমার মধ্যে সেটা রাখতে হবে। আমি যদি সাংস্কৃতিকভাবে বিশেষভাবে এগিয়ে যেতে চাই তাহলে আমার প্রাপ্তির সাথে সাথে দেশের প্রাপ্তি হবে। আমি যদি রাজনীতির সাথে বিশেষ এগিয়ে যেতে চাই সেখানে ব্যস্ত তো হবই, নিজস্ব প্রাপ্তিটার দিকে বেশি নজর সেখানে এসে যাবে। যেহেতু সংস্কৃতি সার্বজনীন, রাজনীতি কিন্তু সবসময় সার্বজনীন হয় না। আমাদের দেশে বিশেষ করে অনুন্নত সে কিছু কিছু দেশের মধ্যে রাজনীতিটা কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে যায়। অতএব আমি এই জন্যই বলি আমি রাজনীতি বিমুখ নই, মুক্তিযুদ্ধের আমি এক নম্বরের সৈনিক। আবার এট দি সেম টাইম মুক্তিযুদ্ধকে সমৃদ্ধ করার পেছনে আমার সঙ্গীতগুলো এই দেশে একটা মেশিন গানের মতো কাজ করেছে। তার অর্থ এই হলো আমি কি মুক্তিযোদ্ধা বলেই আমি কি রাজনীতিবিদ, আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম না বলেই কি আমি সংস্কৃতির লোক, তা না। সংস্কৃতি হয়েছে আত্মকে শুদ্ধ করে, রাজনীতিও সেই আত্মকে আরও মূল্যায়িত করে মানুষের কল্যাণের জন্য এগিয়ে দেয়। এখন প্রশ্ন হলো আমি কি উদ্দেশ্যে কি করছি, সেটা আমার একটা পরিমিতি জ্ঞান থাকতে হবে। সেজন্য আমি রাজনীতিকে ব্যক্তি জীবনে খুব একটা প্রাধান্য দেই না, রাজনীতি আমাকে করতে হয়, রাজনীতি আমি করি, রাজনৈতিক মানুষদেরকে আমি ভালোবাসি, কাছে থাকি, আদর পাই, আদর দিই। আবার সংস্কৃতিকে প্রাধান্য করি, আমি যেই অস্ত্রটা হাতে ধরেছি তার নাম কলম, আমি সেই কলমটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। ধন্যবাদ স্যার। স্যার একটা প্রশ্ন সবসময় আসে আপনারা যারা হলো যে কিংবদন্তি আছেন তাদের কাছে, সেটা হলো যে সেকালের গান আর একালের গান, সময়ের গল্পে আসলে ভিন্নতা তো অবশ্যই আছে, তবে এখনো যেমন পুরোনো দিনের কথা, পুরোনো দিনের গান আমরা গুনগুনিয়ে গেয়ে উঠি পুরোনো দিনের গানে, তো ঠিক আছে যে নতুন দিনের সুর কি বাজছে সেই সমান্তরালে ঠিক পুরোনো দিনের গানের মতো? যদি সেই সম্পর্কে জানতে চাই, সেই কাল সম্পর্কে জানতে চাই, তাহলে একটু বলবেন কোথায় আছে এখন বাংলা গান? আমি বলি এটা আসলে যারা এটা নিয়ে ভাবছে তাদের মেজারমেন্ট করার চিন্তাটা খুব একটা সচেতন বলে আমি মনে করি না। পৃথিবীতে সবসময় ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু নিউ, পুরনো জিনিসের পরিবর্তন হবে, পরিবর্তনটা কি হবে, নতুন কিছু সৃষ্টির প্রেরণা সেখানে দিয়ে যাবে। এখন পুরনো জিনিসটাকে যেই পদ্ধতিতে আসে সেখানেই যদি আমরা সীমাবদ্ধ হয়ে থাকি তাহলে অগ্রগতির পথটা একেবারেই অবরুদ্ধ হয়ে যাবে। আবার হঠাৎ করে আধুনিকতার চেতনায় যদি বেশি এগিয়ে যায় পেছনের মানুষগুলো আরও পেছনে পড়ে যাবে। এই সংস্কৃতির ক্ষেত্রে এটা দারুণ একটা সমন্বয়তা তৈরি করতে হবে। আমাদের পুরনো দিনের মা বোনেরা যে ধরনের গান করেছেন, ভেবেছেন, দেখেছেন, তাদেরকেও বাদ দিতে আমরা পারবো না। আবার এখন প্রগতির অগ্রগতির সময় আমরা আবার যারা আসছে তাদেরকে আহ্বান না করলে আমরা পারবো না, কারণ দেশ জাতি মানুষ তো এগিয়ে চলছে, পরিবর্তন আসবে, আমি তো বলেছি পরিবর্তন আসতে হবে। তো সেই পরিবর্তনটা যেন ধ্বংসের জন্য পরিবর্তন না হয়, সৃষ্টির জন্য হয়। আমি এই কথা বলবো না যে আমরা পল্লীগীতি গিয়েছি ওই সমস্ত গান গিয়েছি সেটাই এখন চলবে, না। ওই জন্য একটা কথা আছে যে ওল্ড অর্ডার চেঞ্জ ইল্ডিং প্লেস টু নিউ, নতুন হয়ে আসতে হবে, কিন্তু নতুনের পরিবেশনাটা এমন হতে হবে যেটা এর জন্য গ্রহণযোগ্য, ওর জন্য গ্রহণযোগ্য। অতএব নতুন আর পুরনের সম্মিলনই হতে হবে আমাদের সংস্কৃতির গতি ধারা। যারা এটা বিশ্বাস করেন তারা ভালো। এখন এখন যদি পট করে আমার অক্টোবর কিবোর্ড আর ড্রাম সেটের উপরে আমি সব গান করতে থাকি তাহলে আমার এই যে আব্বাসুদ্দিন সাহেব গান গিয়েছেন একতারা দিয়ে, আব্দুল আলীম সাহেব মহিষের পিঠে চড়ে গরু চড়াতেন সেখানে উনি বাঁশি বাজাতেন, আমাদের সুজন বেদীর ঘাট, নকশিকাতার মাঠ, এই সমস্ত কবিতার এই সমস্ত অঞ্চল দিয়ে যেখানে আমাদের কবিরা ইয়ে করেছেন, তাহলে কি তারা হারিয়ে গেল না? তারা হারিয়ে গেল না, তারা অনুপ্রেরণার জিনিস তৈরি করে এগিয়ে গেছে, সেই পিলার উপরে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু তার মধ্যে সংযোজিত হতে হবে আধুনিকতার স্পর্শ। আমরা শুধু কেবল অতীতকে নিয়ে থাকলে হবে না, আবার অতীতকে বিসর্জন দিলে থাকবে হবে না। এই কারণে একটা বাড়ি নির্মাণ করতে আগে ভিতটা শক্ত করতে হয়, সেই ভিতটাই হলো আমাদের অতীত। সুতরাং অতীত থেকেই বর্তমান, বর্তমান থেকেই ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা এই মুহূর্তে আছি, যারা এই মুহূর্তে হলো যে ফেসবুক থেকে দেখছে আমাদের ডোয়াল টিভি কানাডা পেজ থেকে, সেই পেজে কিছু কমেন্ট আমরা পড়ে নেব যদি আপনি অনুমতি দেন, যারা আপনাকে দেখছে সরাসরি এই মুহূর্তে।
ধন্যবাদ স্যার। সুজন দেবনাথ লিখেছেন যে আপনারা আছেন বলেই বাংলাদেশ এত সুন্দর। সঞ্জনা তাহি লিখেছেন নাইস স্যার, স্যার আপনাকে লাইভ দেখে অনেক ভালো লাগছে। স্যার আপনার লেখা গান শুনছিলাম, ধন্যবাদ তাহি। মামুনুর রহমান লিখছেন পাবনা থেকে আপনাকে দেখছি স্যার। যতীন হালদার লিখেছেন আপনি অসাধারণ একজন ব্যক্তিত্ব মানুষ, ধন্যবাদ যতীন আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি মৌ বেগম লিখেছেন মন দিয়ে কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে, ওনার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, ধন্যবাদ মৌ বেগম। আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতী দাস লিখেছেন উই আর রিয়েলি প্রাউড অফ ইউ স্যার, মে গড ব্লেস ইউ। স্বপ্না দাস লিখেছেন অনেক শুভেচ্ছা স্যার আপনার জন্য, আপনার সার্বিক শুভকামনা ও মঙ্গল কামনা করছি। পাপ্পু সরকার লিখেছেন আপনার করা আরো অনেক চলচ্চিত্র দেখতে চাই স্যার। এই প্রসঙ্গে আমরা যাব স্যার। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে সুভাষিনী লিখেছেন স্যার আপনি যেন সবসময় নতুন নতুন গান লিখতে পারেন, এই দোয়াই করব। সুক্তারা লিখেছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনার অবদান অপরিসীম, ধন্যবাদ স্যার। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে লিখেছেন তানজিবা নাওরেন পাবন লিখেছেন স্যার দেশের বাইরে আপনার প্রিয় চলচ্চিত্র নির্মাতা এমন কেউ কি ছিলেন যিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন আপনার জন্য? আমি তো একটা কথা বলেছি, আমার অনুপ্রেরণাটা হয় আমি যেটা বলি, আমার বাসার সামনে একটা ছোট্ট আম গাছ আছে, আমি বাড়ি ধারাতে থাকি, তো আম গাছ আছে সেখানে একটা ছোট্ট পাখি সন্তান যাকে বলে আছে কিচির মিচির করে, কিন্তু মাটা সকালবেলা উঠেই সে আকাশে উড়ে যায়, সারাক্ষণ কিছুই না পেয়ে শান্ত হয়ে সে আবার সেই নীলের ভিতরেই বাসার ভিতরেই পড়ে থাকে, এবং সন্ধ্যার আগেই আবার দেখছি সে পাখির বাচ্চাটা সামনে এসে কিচির মিচির শুরু করে, অর্থাৎ সে ভাবতে থাকে তার মা সারাক্ষণ আকাশে প্রদক্ষিণ করে তার জন্য কিছু খাদ্য নিয়ে আসবে, যখন আসে মার বকে গিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে, সারা রাত কিচির মিচির করতে করতে ঘুমিয়ে যায়, সকাল পর্যন্ত আর শব্দ পাই না। আমার কথাটা হলো এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটার আকাশ আর মাটি আমরা যাই বলি, এটাই তো আমাদের সীমাবদ্ধ অঞ্চল, এখানে আমাদের প্রাপ্তিও আছে তৃপ্তিও আছে ত্যাগও আছে পাওয়াও আছে, এটুকু যদি আমরা সত্যনিষ্ঠ করে আমাদের মধ্যে রাখতে পারি তাতে সামান্য তো আমরা বৃহৎ হতে পারি, বৃহৎ থেকে আমরা সামান্যকে ভালোবাসতে পারি। আমার অর্থ হলো সাংস্কৃতিক অঙ্গনে যারা থাকেন তাদের চাওয়ার চাহিদাটা বেশি না, তাদের পাওয়ার চাহিদা কিছু না, মানুষের ভালোবাসাটা বেশি। যে একটু আগে তুমি বিভিন্ন অঞ্চল থেকে যারা যারা আমাকে শুভেচ্ছা দিয়েছেন, আমি যদি চোখে দেখতাম তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সামনে সামনে বলতাম যে ভালো আছি ভালো থাকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এই জন্য বলছি যারা গানকে ভালোবাসে তারা জীবনকে ভালোবাসতে পারে, তাদের মধ্যে প্রেরণা আছে উৎসাহ আছে বেঁচে থাকার একটা আগ্রহ আছে, এবং সেটা একটা ঔষধ হিসাবে মানুষের জীবনে কাজ করে, সারা কর্মকাণ্ডের মধ্য থেকে যেন তারা একটু রিল্যাক্স হওয়ার সুযোগ পায়, সেই সুযোগ যারা দিতে পারেন এবং সেই সুযোগকে সুন্দরভাবে যারা গ্রহণ করতে পারেন তারা শুধু মানুষ না, তারা অতি মানুষ সুমানুষ, আমাদের বন্ধু ভাই বোন আমাদের পারিবারিক সদস্য হিসাবেই তাদেরকে আমরা গ্রহণ করতে চাই। আর সৃজনশীল মানুষ প্রচুর প্রাপ্তি পেলেই যেন খুশি হবে তা নয়, তাদের জিনিসগুলোকে গ্রহণযোগ্যতা দিয়ে যদি কেউ কাছে টেনে নেয় সেটা আরও বেশি আনন্দের মনে হয়। আমি আনন্দিত থাকতে চাই, যারা এই কথাগুলো বলেছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা দিতে চাই, এবং আমি যেন আরও কিছুদিন বেঁচে থেকে আপনাদের কিছু কর্ম করে যেতে পারি, পছন্দের কর্ম সেটুকু দোয়া আমার জন্য করবেন, বিনিময়ে অন্য কিছু চাই না, শুধু চাই আপনারা ভালোবাসুন, শুধু আমাকে না সৃজনশীল প্রতিটি মানুষকে ভালোবাসেন, যারা নতুন নতুন আনন্দ দিয়ে নতুন নতুন জিনিস দিয়ে আপনাকে মুগ্ধ করতে পারে, কারণ মানুষের কর্মজীবনে বিড়ম্বনাকে দূর করার জন্য আপনাদের সংস্কৃতির একটা অস্ত্র সবসময় ভালো এবং উত্তম। গানকে ভালোবাসুন, গানের মানুষকে ভালোবাসুন, যারা এই গান নিয়ে চর্চা করে চারিদিকে ছড়িয়ে আছেন তাদেরকে ভালোবাসুন, দেখবেন আপনার জীবনে কোনো দুঃখ নেই, কারণ দুঃখের সময় একাকিত্বের সময় মানুষ অজান্তেই গান গেয়ে উঠে, অর্থাৎ দুঃখকে দূর করার জন্য। আপনাদের কোনো দুঃখ না হোক, আপনারা সুখে থাকেন, ভালোবাসেন সংস্কৃতিকে, ভালোবাসেন দেশকে, ভালোবাসেন দেশের মানুষকে, ভালোবাসেন, তাহলেই সেই ভালোবাসার লিস্টে আমাদের নাম এসে যাবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার বিবিসির জরিপে সেরা 20 বাংলা গানের 3টি গানই আপনার, সুর যন্ত্র গানের এমন অনুভূতি,
আসলে কতটা ভালো লাগার গান গায় মনের গোপন কুঠুরিতে একটু জানতে চাইবো। না, বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ গানের লিস্টে তো আছি, আন্তর্জাতিক বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্রের আমার পুরস্কার প্রাপ্ত অংশ আমার আছে। সর্বজন ভারতের থেকে আমি প্রচুর পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি। ইভেন আমাদের সাথে সংঘর্ষপূর্ণ দেশ ছিল পাকিস্তান, সেখান থেকেও আমাকে নিগার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা ভালো লাগার জিনিস, এটা আসলে তখন জাত ধর্ম মানুষের কোনো ব্যবধান হয় না, সৃষ্টিকে তারা সবাই সম্মানই জানায়। আমার কথা হলো, যারা সৃষ্টিকে সম্মান দিতে যাবেন তারা কিন্তু মানুষের উন্নতি, তাদের জন্য জাত কাল সময় কিছু আসা যায় না। এখন যেই কথাটা হলো যে একটা আদর্শিক দিক সেখানে আসে, এটাকে শ্রদ্ধা করতে হবে। আমি সন্ধ্যা মুখার্জি, ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমি গিয়েছিলাম সেখানে তাকে দিয়ে একটি গান করাবো। তো অনেকক্ষণ বসে থাকার পর উনি বন্ধুস্থানীয় এক মহিলা, তার হাজবেন্ডও আমার মতন সঙ্গীত রচনা করেন, কিন্তু উনি অনেকক্ষণ যাবৎ রোমের থেকে বেরিয়ে আসতেননি। আমার একটু অসন্তুষ্টি আসলো এই কারণে যে বুঝতে গেলাম উনি আমার সাথে দেখাটা করতে বিলম্বিত। আমি কিছুক্ষণ পরে যখন মনে করলাম দত বেরিয়ে যাই, তখন তার দরজার জায়গাতে ওনার সাথে আমার যখন হাতটা লাগলো, কেঁপে উঠলো, আমি চেয়ে দেখলাম যে উনি নিচে বসে আছেন হারমোনিয়ামটা নিয়ে, হারমোনিয়ামের উপর অনেকগুলো জবা ফুল এবং তার মধ্যে মাথা দিয়ে বসে আছেন। তখন আমি বললাম এটা কি অদ্ভুত কাণ্ড, উনি তো শ্রদ্ধা করছেন, আমার ওনার সময়কে তো এইভাবে কাউন্ট করা ঠিক হয় না। কিছুক্ষণ পরে উনি হারমোনিয়ামটা নিয়ে এসে বললো, গাজিদা বলো তুমি কি উদ্দেশ্য। আমি বললাম আমি তো রাগ করে চলে যাচ্ছিলাম তোমার সাথে যে তুমি সারা দিচ্ছ না, অথচ আমি বাংলাদেশ এসছি। কয় আমি কি করব বলো, অন্নদাতা তো ভগবান, তুমি যখন এসছো আমি জানি আমার কিছু প্রাপ্তি হবে, তো সেটা তো ভগবানের কাছে শুক্রিয়া আদায় করে তোমার কাছে আসতে হবে। সে উপরে বসলোই না, নিচে বসে বসে যেন আমি নিচে বসবো, তুমি উপর থেকে করো কি করতে চাও। তাই আমি বললাম এটা কি হয় নাকি, এত বড় একটা ইন্দো পাক সাব কন্টিনেন্টের এত বড় শিল্পী তুমি। তখন বলছে দাদা একটা জিনিস বোঝো না কেন, যে দে তার হাত উপরে থাকে, যে নেয় তার হাতটা নিচেই থাকে, আমাকে এখন নিচেই থাকতে দাও। এটা কত বড় গর্বের ব্যাপার যে মানুষকে শ্রদ্ধা করার জন্য কতটা পথ একজন সঙ্গীত শিল্পী হিসেবে। তা আমি বলি প্রত্যেক জিনিসকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে, খারাপ জিনিসকে বঞ্চিত করতে হবে। আমরা যদি সেই মধ্যম অবস্থার মধ্যে থেকে যাই ভালো মন্দের মধ্যে, আমি মনে করি এই বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে বিশ্বের কাছে। বাংলাদেশের সংস্কৃতির এই যে মূল্যায়নটা হচ্ছে, আমি বলছি না যে আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রচুর স্বাধীনতার পরে আমার কাছে পুরস্কার এসছে, বড় বড়গুলো পুরস্কার, তার অর্থটা কী হলো যে গান সব দেশের মানুষেরই ভালো, ভাষার মধ্যে পার্থক্য থাকতে পারে, এই যে বন্ধন, এই বন্ধন তো ছোট হতে পারে। আমরা যখন বিদেশে যাই, আমি আমেরিকাতে গিয়েছিলাম, সেখানে আমাকে সম্বর্ধনা দিতে তারা এসে বলল একটা কিছু বলুন ভাই, হ্যাঁ, যা দিয়ে আমরা মনে করতে পারি যে না আমাদের কাছে অনেক বরণীয় ভক্তি। আমি বলছি কেন, তোমরা তো আমাকে সম্বর্ধনাই দিচ্ছ, তাহলে কিন্তু গুণের মালিক হয়ে গেছে, কারণ আপনার দৃষ্টিতে আপনি বাংলাদেশটা বলেন, এত বাংলাদেশের স্বাধীনতা থেকে এত গান করেছে। তা আমি বলেছি যে যদি আমাকে জানতে সাধ বাংলার মুখ তুমি দেখি, যদি আমাকে বুঝতে মন চায় মাটির সে মূলে নয় সুখ, এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে, কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে, যদি কখনো বুঝতে মন চায় আমার মনের চঞ্চলতা, তবে বরসার কোনো নদী দেখি, এটা হলো আমার বাংলাদেশ। আর সেই বাংলাদেশকে যদি তোমরা ভালোবাসো, বাংলাদেশের মানুষও তোমাদেরকে ভালোবাসো। যাক, আমরা অনেক কথা বলেছি, অনেক ধন্যবাদ আমি সবাইকে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যারা কষ্ট করে এই কথা শুনেছেন, হয়তো আমার উল্টাপাল্টা কিছু কথা থাকতেও পারে বয়সের কাছে, হার মানতেই হবে, তবে আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা সম্মান বোধ সব কিছু রইল। যারা এই অনুষ্ঠানটা করছেন, পরিচালনা করছেন, আমাকে সুযোগ দিচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তবে একটা কথা আমি এই প্রতিষ্ঠানে দিয়ে লক্ষ্য করে বলবো, সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আপনাদের এই প্রতীক্ষা, আপনাদের এই সংগ্রামটা যেন অব্যাহত থাকে। সংস্কৃতি একটি জাতির ঐতিহ্য, সংস্কৃতি একটা দেশের স্বাধীনতা আনে, সংস্কৃতি একটা দেশকে সার্বিকভাবে ময়লা মুক্ত করে রাখতে চেষ্টা করে। অতএব এই কর্মটা যেন আপনারা আন্তরিকতার সঙ্গে করেন, আমরা আরও শ্রদ্ধা আপনাদেরকে জানাবো, আরও অনেক কথা বলবো, অনেক সুন্দর সুন্দর গান গল্পের কথা বলবো, চলচ্চিত্রের কথা বলবো, আপনারাও খুশি হবেন, আমরাও খুশি হবেন। ভালো থাকেন, ভালো রাখেন,
স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কিন্তু স্যার মানে আজকের অজানা কাহন শেষ করার আগে আমি বলতে চাইবো যে যদি আপনার কিছু বলার থাকে দোয়েল টিভির প্রতি, দোয়েল টিভি কানাডার প্রতি যদি কিছু বলার থাকে। না না, আমার কোনো জিজ্ঞাসা করার নেই, আমার বক্তব্য যদি তৃপ্তি হয়ে থাকেন সেটা বলেন, আবার যদি অতৃপ্তি থাকে আবার ডাকবেন আরো কিছু নতুন কথা বলতে। কারণ মানুষ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, অতএব আমরা মানুষের মানুষের মধ্যে তো যোগসূত্রটা তৈরি হতে হবে। কেউ গান করবে, কেউ নাচবে, কেউ গানের সুর করবে, কেউ উপন্যাস লিখবে, গল্প করবে, কেউ স্বাধীনতার যুদ্ধ করবে। মানুষের মানুষের সম্পৃক্ততারা যদি নিবিড় হয় তাহলে এই মানব ধর্মের পৃথিবীটা কোনো দিনই নষ্ট হবে না, বিপদে যাবে না। ভালো থাকেন। হ্যাঁ, আজকে অনেকক্ষণ কথা বললাম, আবার কখনো যদি মনে করেন কখনো আমরা আবার অনেক কথা বলবো। আর যারা আপনাদের এই সংগঠনের সাথে জড়িত আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। আরও ভালো লাগবে যারা কষ্ট করে আমার কথাগুলো শুনছেন, হয়তো কিছুটা আবল তাবল কথাও শুনে থাকতে পারেন, আমি জানি না, উচ্ছ্বাসের মাথায় কথা বলেছি। আমাকে যদি কোনো ত্রুটির কথা বলেন তাহলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, বাংলাদেশকে ভালো রাখেন, বাংলাদেশের মানুষ হয়ে ভালো থাকেন। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে দোয়াল টিভি কানাডাকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে কৃতজ্ঞ আপনার মতো একজন মানুষের সাথে কথা বলতে পেরে এবং অজানা অনেক গল্প জানতে পেরে আমরা আসলে সুখী স্যার। আমরা তো আপনাকে ভালোবাসি স্যার, সেই জায়গা থেকে আমরা আসলে অনেক সুখী, আমি বলবো সুখী, কৃতজ্ঞতা শব্দটা একটু বেশি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা রাখি যে আপনি সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, এবং আমরা চাই বারে বারে আপনার সাথে আমরা আরো অনেক গল্প করি, আরো অনেক অজানা কথা জানি আপনার। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং এতক্ষণ ধরে ছিলেন আমাদের আজকের এই আয়োজনে, দোয়েল টিভি কানাডার এই আয়োজনে অজানা কাহনে, তাদের সবাইকে আবারও জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। অজানা কাহন পাওয়ার্ড বাই বাসাভিস নাহিদ কালেকশন, আমি প্রোগ্রামের শুরুতেও বলেছি বাসাভিস নাহিদ কালেকশন এমন একটি শপ যেখানে হলো যে আপনি চাইলেই তাদের নিজস্ব ডিজাইন অর্থাৎ কাস্টমাইজ করা এক্সক্লুসিভ শাড়ি থেকে শুরু করে আপনি দেখতে পারেন লেডিস, জেন্টস, কিডস আইটেম এবং ব্রাইডাল সমস্ত ধরনের আইটেম আপনি ওখান থেকে পেতে পারেন। এবং লোকেটেড ইন 3456 ডানফোর্থ অ্যাভিনিউ স্কারব্রো অ্যান্ড 1578 ব্রডওয়ে বাফেলো নিউ ইয়র্ক। ইউ কুড হ্যাভ এ অ্যাপয়েন্টমেন্ট বাই 6478314876 বাই কলিং দেম। আজকে আমাদের এই আয়োজনে আপনাদের যারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আবারও জানাতে চাই ধন্যবাদ। আমি নুসরাত জাহান জেরি অজানা কাহন আজকে এই মুহূর্তে শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের দ্বিতীয় পর্বে আবার উপস্থাপনায় অজানা কাহন। সেটা আপনারা দেখতে পারেন বাংলাদেশ সময় 10:30, কলকাতার সময় 10:00 এবং কানাডার সময় 2:00। আপনাদের সবাইকে আপনাদের সবার কমেন্ট আমি পড়েছিলাম এখান থেকে, যাদের কমেন্ট আমি পড়তে পারিনি আমি সবাইকে বলতে চাই আমি দুঃখিত। আমি আশা করি নেক্সট বার আপনাদের কমেন্ট আমি আবার পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি।